সরি 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 অনেকক্ষণ বসে রাখলাম তো বোর হলে না একদম না এই তো বসে চা খাচ্ছিলাম তুমি লাকি আমাদের অফিস চাটা ভালো তাই না খুব লাগে তুমি সময় মতো চাটা পেয়েছো এখানে চা চাইলে এক্ষুনি দিচ্ছি বলে এক ঘন্টা বাদে আসে আরে এটা আমার নামেই অফিস থাকি কতটুকু এখানে সারাক্ষণই তো বাইরে বাইরে কাজ তবে আমার ভাবতে খুব থ্রিলিং লাগে জানো তো এই যে তোমাদের কাজটা প্রত্যেকদিন নতুন নতুন ঘটনা একটা ঘটনার সাথে একটার কোনো লিংক নেই ভাবতে খুব ভালো লাগে ওসব থ্রিল টিল একদম প্রথম দিকে ভালো জানো আমার বেশ ভালো লাগতো তারপরে এই যে এই ফাইলটা দেখছো মান্থলি ক্রাইম রিপোর্ট এটা এখন আমাকে পড়তে হবে কি নীরস ভাষা তোমাকে আমি কি বলবো আর শুধু যে পড়বো তাই নয় এরপরে আমাকে একটা সামারি রিপোর্ট করতে হবে সেটার ভাষাটাও যে কি ভীষণ নীরস তুমি ভাবতে পারবে না আশ্চর্য কি যা ফ্যাক্ট সেটাই তো বললাম না মানে এটা তো তোমার অফিসের ব্যাপার কিন্তু ধরো যখন তোমরা বাইরে বেরো অ্যাকশন করতে মানে ধরো কাউকে অ্যারেস্ট করতে যাচ্ছ তখন ইট মাস্ট বি কি খুব থ্রিলিং মানে সিনেমায় যেরকম দেখানো দেখানো হয় সিনেমা টিনেমায় যেরকম দেখানো হয় সেরকম না হলেও ধরো যাকে তোমরা অ্যারেস্ট করতে যাচ্ছ সে তো রেজিস্ট করবেই না দেবী অন দ্য কন্ট্রারি আমরা এমন করে প্ল্যান করি যাতে ওরা সেই সুযোগটা না পায় না তবু অ্যাকশন তো করতে হয় হ্যাঁ করতে হয় কিন্তু আমি মেয়ে বলে বেশিরভাগ সময় গাড়িতেই বসে থাকি অবাক হচ্ছ মেয়েদের অধিকারটুকু পেতে গেলে সবসময় তাদের লড়াই করতে হয় আমিও তার এক্সেপশন নই যাক তখন তো এখানে আমার কথাই বলছি এবার বলো তুমি এখানে এসো কি কাজ সেরকম কিছু নয় তুমি এমনি এমনি এখানে বেড়াতে এসেছো এটা আমি মানতে পারছি না বলো বলো হেজিটেট করো না দেখো হঠাৎ আবার কল চলে আসবে বেরিয়ে যেতে হবে আমি কথাটাই শুনতে পাবো না আমি জয়দীপ মুখার্জির বাড়িতে গিয়েছিলাম তাই মানে ওর অফিসে গিয়েছিলাম গিয়ে দেখলাম উনি দু তিন দিন আসেননি তো আমি ভাবলাম হয়তো বিপদে পড়েছে আমার যদি কোনো রকম সাহায্য লাগে তোমার দেওয়ার ঠিকানাটা নিয়ে আমি চলে গেছি তারপর আর কি আচ্ছা তুমি ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানো মানে ওর বাড়িতে কে কে থাকে না আমি তো আগেও তোমাকে বলেছি তবে একটা অদ্ভুত ব্যাপার ওর কাছে না মাঝে মাঝে একটা ফোন আসে জানো ফোনটা পেলে খুব ডিস্টার্ব হয়ে যায় ফোনটা সম্ভবত বাড়ি থেকেই আসে ফোনটা রিসিভ করার পর ও অফিস থেকে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমিও সেটা লক্ষ্য করেছি আচ্ছা তুমি কি ওর বাড়িতে কিছু দেখেছো মানে আনইউজুয়াল কিছু আনইউজুয়াল না আনইউজুয়াল বলতে ওর বাড়িতে আমি একজন মহিলাকে দেখেছি যে ও স্ত্রী নয় তাই নাকি